ওরা 11 জন। দলীয় ও ধর্মীয় বৃত্তে আটকে না থেকে কুমিল্লার মুরাদনগরে করোনায় মৃতদের দাফন ও সৎকার করে দৃষ্টান্ত স্থাপন করেছেন তারা। এরা সবাই মুরাদনগর উপজেলা যুবলীগের সদস্য। জীবনের ঝুঁকি নিয়ে এ কাজ করছেন তারা। মুসলিম হয়ে এক হিন্দু ব্যক্তির মরদেহ সৎকার করে আলোচনায় আসে এই আর্তমানবতায় নিবেদিত দলটি। কুমিল্লা প্রতিনিধি খায়রুল আহসান মানিকের পাঠানো তথ্য ও চিত্র নিয়ে রিপোর্ট করছেন বরকতুল্লাহ সুজন। করোনায় আক্রান্ত হয়ে গত শুক্রবার কুমিল্লার মুরাদনগর উপজেলার যাত্রাপুর গ্রামে প্রদীপ চন্দ্র দেবনাথ নামের এক ইউপি সদস্য মারা যান। আতঙ্কে মরদেহ সৎকারে এগিয়ে আসেনি তার পরিবার ও স্বজনরা। মানবিকতার হাত বাড়িয়ে দিয়ে অবশেষে সেই কাজটি করেন যুবলীগের এই সদস্যরা। এখন পর্যন্ত করোনা ও এর উপসর্গ নিয়ে এই উপজেলায় মৃত্যুবরণকারী আরও 12 জনের দাফনের ব্যবস্থা করেছে দলটি। 11 জনের এই দলের কেউ করোনায় আক্রান্ত হলে তাদের সুচিকিৎসার ব্যবস্থা নিতে প্রশাসনের প্রতি দাবি স্থানীয় বাসিন্দাদের। এই দুর্যোগের দিনে তাদের এই যে এগিয়ে আসা, তাদের প্রতি এই কাজের জন্য আমরা কৃতজ্ঞ। যাতে আক্রান্ত না হয় সেক্ষেত্রে কর্তৃপক্ষ খেয়াল রাখতে হবে এবং তার আক্রান্ত হলেও তাদের প্রতি সুনজর দিতে হবে। যদি ওনারা অসুস্থ হয়ে পড়েন বা কোনো ঝুঁকিতে পড়েন, কীভাবে তাদেরকে রক্ষা করা যায় সেই দিকে যদি সরকার সুদৃষ্টি দেন। মানবিক দিক বিবেচনায় নিয়ে স্বাস্থ্যবিধি মেনেই এই কাজটি করছে এই টিম। কে কোন ধর্মের লোক, হিন্দু বৌদ্ধ মুসলমান, আমরা আসলে ওই দিকগুলো বিবেচনা করি না, সম্পূর্ণ মানবিক দিক বিবেচনা করে, মানবিক চিন্তা চেতনা করে আমরা এই কাজগুলো করে যাচ্ছি। লাশ দাফন ও সৎকারে এই টিমকে সার্বিক সহযোগিতা করছে স্থানীয় প্রশাসন। মাস্ক, গগলস, গ্লাভস এবং শু কভার সহ আমরা সম্পূর্ণ পিপিই সেট তাদেরকে সরবরাহ করেছি এবং তাদের কাজের শুরুতেই, কাজ শুরু করার পূর্বেই তাদেরকে আমরা ব্যক্তিগত সুরক্ষার বিষয়ে আমরা তাদেরকে ট্রেনিং দিয়েছি। নিরাপত্তা সুরক্ষা সামগ্রী সহ এবং সকল ক্ষেত্রে আমরা তাদের পাশে থাকার জন্য অঙ্গীকার করি এবং আমরা তাদেরকে অভিনন্দন জানাই এবং অনুরোধ জানাই, যাতে করে এই আত্মমানবতার সেবায় তাদের এই যে কার্যক্রম এটি তাদের অপরিবর্তিত এবং অদম্যভাবে চলবে। রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে উঠে এ ধরনের আর্তমানবতার সেবায় সবাই এগিয়ে আসবে এমন প্রত্যাশা সচেতন নাগরিকের। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা।